নানান পদের রান্না চলে, রান্নার সাজত ব্যবহৃত হর নানান ডলে মশলা। তবে এই ব্যাগ রান্নার আইটেমত নাই শুধু পেঁয়াজ, মূলত ধারাবাহিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধির বিরুদ্ধে নাগরিক উদ্যোগ আয়োজিত কর্মসূচিত রাখা হইয়েল পেঁয়াজ ছাড়া রান্না দিয়ে নে মাইনসেরে খাওয়ানোর এক অভিনব কর্মসূচি। আজি বিএলএ শহরের জামালখান প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি গানের লক্ষ্য আছিল পেঁয়াজ সন্ত্রাসী হলের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়াই দিবার, আর পেঁয়াজ ছাড়াও যে ভালো মানের রান্না করা যা ইয়েন নগরবাসীর সামনে তুলে ধরিবার লাই এই অভিনব উদ্যোগ। এ সকল রান্নায় দায়িত্বপ্রাপ্ত বাবুর্চি জানাইয়ে পেঁয়াজ ছাড়া অবশ্যই রান্না হন অংশেই হারা হইত না। মুরগি রান্না করে, মাছ রান্না করে, সবজি রান্না করতে, তারপর সব রান্না করে, এই স্লোগানে মুখরিত এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা আওয়ামী লীগ নেতা খুরশেদ আলম সুজন জানাইয়ে আজিয়ে চট্টগ্রাম বাসীর কাছে অনুরোধ জানাই যে পেঁয়াজ ছাড়ো খানা সঞ্জাম দেখাই পেলাই হারা যে নাগরিক উদ্যোগের পক্ষ অনুষ্ঠান করছি পেঁয়াজ ছাড়া হারা নুডলস দেন দি, পেঁয়াজ ছাড়া সোনাপুর দেন দি, পেঁয়াজ ছাড়া পেঁয়াজও বানাই, পেঁয়াজ ছাড়া মুরগির মাংস দেন দি, পেঁয়াজ ছাড়া মাছ দেন দি, তলি সুতরাং উদি কিনলে আরো 273 পেঁয়াজ কিনতাম। এইভাবে তারা যদি দাম বাড়া হারা কিনতেন না ক্রেতাকল হারার মাননীয় রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহ তে যদি পেঁয়াজ আমার সিন্ডিকেট করতে পারে তাহলে আরা যারা সাধারণ ভুক্ত শ্রেণী আর জনগণ আর গরিণ্য হইতাম, ঐক্যবদ্ধ হইতাম, আরা আরা রাষ্ট্রপতির সেই আহ্বানের সারাদি ব্যাগ ক্রেতা কোনো ঐক্যবদ্ধ করিবেন নাই আজ আর অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভানেত্রী জানিয়ে ও নিজেও তার বাসাত পেঁয়াজ ছাড়াই রান্নাবান্না করে। আরা গৃহিণী ঘরে রাঁধা বাড়া করি, আরা পেঁয়াজ ছাড়া এখন রাঁধা বাড়া করি, আরা পাঁচফোড়ন দি নিরামিষ সবজি রাঁধি খাই, কোনো অসুবিধা নাই। আর আর পেঁয়াজের দাম যেতে আবার 14-15 হইব, হ্যাঁ তার আবার পেঁয়াজ কিনলুম। জন মার বোন কলর হইতে জনগণ কল ব্যাগগুলো হইতে পেঁয়াজ ছাড়া ওনারা রাঁধি শোন বেশি মজা। কর্মসূচিত পেঁয়াজের মজুদার আর সিন্ডিকেটকলের প্রতীকী কুশপুত্তলিকা ঝাড়ু মারিয়ে নগরবাসী তারার ক্ষোভ প্রকাশ করছে। সেই সাথে ব্যাগ কিনেরে পেঁয়াজ ছাড়া রান্না করা সুস্বাদু খাবার খাওয়াই এনে আপ্যায়িত করা হই, হানাগিনে খাই ব্যাগ কিনে স্বীকার করছে রান্নাবোধ মজা হই। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।